আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইস, ফাইনালি তোমাদের বান সেভার প্লাস এন সেভার জন্য চলেছে নতুন আউটে ইভোশন গ্রোজা গানের স্কিন। আমাদের ফ্রি ফায়ার গেমে তো আপনারা সকলেই নতুন ইভোশন গ্রোজা গানের স্কিনটা কবে, এমনকি কোন ইভেন্টের ভিতরে দেখতে পারবেন, এমনকি অ্যাট্রিবিউট বা কিরকম থাকবে, লেভেল 1 থেকে কত পর্যন্ত ম্যাক্স করতে পারবেন, এমনকি ম্যাক্সের ইমোটটা কিরকম থাকবে, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ডেট কি, 100% শুরুতে আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে আমাদের নতুন গ্রোজা গানের ইভোশন স্কিনটা এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। এসো গাইস, আমাদের ব্রিজ সেভার প্লাস এন সেভার জন্য নতুন পিং ডেমন স্টোর ইভেন্টটা আবারও আপনার সকলে কভারটা দেখতে পারবেন, সেটা সম্পর্কিত আপডেট। তার সঙ্গে কিন্তু আমাদের ডক্টর স্যান্টি বাল্টি রিটার্নের কনফার্ম আপডেট, এমনকি নতুন হাইপারবুক ইভেন্ট, এমনকি র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল আপনার সকলে কি কি আইটেম ফ্রিতে পাবেন তার কনফার্ম আপডেট সহকারে আমাদের ব্রিজ সেভার প্লাস এন সেভার জন্য ইভলিউশন M1887 স্কিনটা কভারটা দেখতে পারবেন, সেটার আপডেট সহকারে অনেকগুলো ছোট বড় ফিক্সড পেমেন্টের আপডেট আছে আজকের এই ভিডিওটিতে। সুতরাং গাইস, আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না প্লিজ। সো গাইস, আজকের ভিডিওটি শুরু করে যাক। এন্ড ভিডিওটি শুরু করতে হবে যে যে চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড পাশে বেল আইকনটা অলই সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস, আজকের এই ভিডিওটিতে একটু করে লাইক করে দিবেন। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করে যাক। গাইস, আপনারা কি জানেন আমাদের গেমের যে OB41 আপডেট স্পেশাল নতুন হাইপারবুক ইভেন্টে মেক করেছে, এটা দেখতে কি রকম, এমনকি কোন লেভেলে কি আইটেম গুলো থাকবে? তো চলুন আমি আপনাকে ভিডিও শুরুতে ওইটা অ্যাড টু করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, যেমনটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লেভেল 1 এ থাকা অবস্থায় একটা ব্যাকপ্যাকের স্কিন আপনারা সকলেই দেখতে পারবেন, যেটা কিন্তু আমাদের এই হাইপারবুক ইভেন্ট স্পেশালি। এন্ড গাইস, প্রত্যেকটা আইটেম কিন্তু 3D টাইপের থাকবে, এমনকি এই থিমে থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট, এমনকি কিছুটা নীল টাইপের দেখতে পারবেন, এমনকি টুতে থাকা অবস্থায় দেখতে পারছেন একটা গ্রেনেড স্কিন, থ্রিতে থাকা অবস্থায় দেখতে পারছেন একটা সাপোর্ট স্কিনও কিন্তু এখানে রয়েছে। এর পাশাপাশি আপনারা সকলেই দেখতে পারছেন একটা গ্লোয়ালের স্কিন রয়েছে, যেটা কিন্তু লিজেন্ডারি ভার্সন। এন্ড গাইস, আমাদের ফ্যালকোপেটের নতুন একটা স্কিন আছে চলেছে এই থিমে, এমনকি একটা সাইথের স্কিন দেখতে পারছেন, যেটা কিন্তু ভয়ানক টাইপের একটা ডিজাইন করছে। এন্ড দেন দেখতে পারছেন প্যারাফলের একটা স্কিন রয়েছে, যেটা কিন্তু অবভিয়াসলি লিজেন্ডারি, এমনকি একেবারে ইউনিকর্ন থিমে রয়েছে, এমনকি তারপর দেখতে পারছেন একটা ইমোট রয়েছে, যেটা কিন্তু আনলিমিটেড টাইম ধরে আপনারা সকলেই দেখতে পারবেন, এমনকি এটা একটা মুভিং ইমোট। সো তারপর দেখতে পারছেন একটা কার্টুন স্কিন থাকবে লেভেল 8 পর্যন্ত, এটাই কিন্তু গাইস আমাদের নতুন হাইপারবুক ইভেন্ট। এই গাইস, আমাদের নতুন হাইপারবুক ইভেন্টের নতুন টপেন্ট আপনারা সকলেই দেখতে পারবেন, পসিবল ডেট রয়েছে এই মাসের 26 তারিখে এই পর্যন্ত। সো গাইস, তার জগতে যে আমাদের ব্রিজ সেভার প্লাস এন সেভার জন্য নতুন পিং ডেমন স্টোর ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন? লাস্ট অনেক দিন আগে গাইস পিং ডেমন স্টোর ইভেন্ট অর্থাৎ আমাদের এই লিমিটেড ডেমন স্টোর ইভেন্টটা ব্রিজ সেভার প্লাস এন সেভার জন্য আসছিল, এরপর আর আসে নাই। তো আসে নাই তার কারণটা হলো গাইস, আমাদের গেমের ভিতর কিন্তু বর্তমানে অনেক অনেক ইভেন্ট আসতেছে, সো ইভেন্টের দ্রুত কিন্তু আসতেছে না। তবে আমাদের চান্সেস রয়েছে এবার, যেহেতু র্যাম্পেজ ফাইনাল ইভেন্ট হিসেবে চলেছে, সো র্যাম্পেজ ফাইনাল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদেরকে পিং ডেমন স্টোর ইভেন্ট ব্রিজ সেভার জন্য দিয়ে যেতে পারে, এমনকি এটাও হতে পারে আমাদের যে বুয়ারে ইভেন্ট আসতে চলেছে, এই বুয়ারে ইভেন্ট স্পেশাল আপনারা সকলে দেখতে পেলেও পেতে পারেন। এই সুরেশ, আমাদের পিং ডেমন স্টোর ইভেন্ট এটা নিয়ে যদি এরপর আরো নতুন করে লিখছেন আপডেট পায়, সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। বর্তমানে আমাদের গেমের গ্লি স্প্রে সেকশনে যদি আপনারা তাকান, অর্থাৎ আমাদের ট্রেন সেকশনে গ্লি স্প্রে সেকশনে যদি আপনারা তাকান, তাহলে কিন্তু দেখতে পারবেন নতুন কিছু বান্ডেল, নতুন কিছু আইটেম অ্যাড করে দিছে। সো এখন কত হচ্ছে এগুলো কব আসতে পারে? তো দিন সামনে কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্ট, সো হ্যালোইন ইভেন্ট স্পেশাল যে আমাদের বান্ডেল গুলো দেখতে পারছেন, গ্লি স্প্রে স্পেশাল আইটেম গুলো আপনার সকলে খুব শীঘ্র আমাদের ব্রিজ সেভার প্লাস এন সেভার জন্য যে কোনো একটা ইভেন্টের ভিতরে দেখতে পারবেন। পসিবল রয়েছে আমাদের রিং টাইপের ইভেন্টের ভিতরে আসার, বিকজ গাইস একই থিমে কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে, এমনকি মেল বান্ডেলের পাশাপাশি দেখতে পারছেন এটার ফিমেল ভার্সনটা রয়েছে, যেটা কিন্তু দেখতে জোসে লাগতেছে। ওভারঅল দুটো বান্ডেল কিন্তু মারাত্মক টাইপের করছে। এসব কিন্তু পাশাপাশি দেখতে পারছেন একটা কার স্কিন রয়েছে, তো যেটার কিন্তু টপ স্পিড সিঙ্গেল পাস থাকবে, এমনকি ড্যামেজ রিডিউশন এটা কিন্তু সিঙ্গেল পাস থাকবে, এমনকি কিন্তু এটা মাইনাস দেখতে পারছেন সিঙ্গেল। সো এগুলো আইটেম কিন্তু খুব শীঘ্র আমাদের কিন্তু দেখতে পারবেন হ্যালোইন ইভেন্ট স্পেশাল, এমনকি এই সেম থিমে দেখতে পারছেন। আর একটা গ্লোয়ালের স্কিন রয়েছে, যেটা কিন্তু মারাত্মক কিউট টাইপের লাগতেছে দেখতে, এমনকি ভয়ঙ্কর বলা চলে। গাইস, আপনাকে জানেন আমাদের গেম তো আর মাত্র 2 থেকে 3 দিন পর র্যাম্পেজ ইভেন্ট চলেছে, সো র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে আমাদের নতুন কিছু এখন ব্যানার আপনার দেখতে পারছেন, ফার্স্ট অফ অল একটা ব্যানার, এমনকি তারপর একটা আবতার, এন্ড দেন দেখতে পারছেন একটা প্যারাশুটের স্কিন রয়েছে, এমনকি একটা কার্নেটের 80 স্কিন দেখতে পারছেন। সো এগুলো আইটেম যে আমি আপনাকে দেখা দিচ্ছি, এগুলো আইটেম কিন্তু এই পর্যন্ত 110% কনফার্ম আপনার সকলে ফ্রিতে ক্লেম করতে পারবেন আমাদের রোটন র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল, এমনকি তারপর দেখতে পারছেন একটা ফ্যালকোবিটের স্কিন রয়েছে, সো এটা তো আপনার ফ্রিতে পাবেন, দেখতেই লাগতেছে। গাইস, আপনাকে জানেন আমাদের গেম তো নতুন আউটে রিং ইভেন্ট চলেছে ম্যাকটেনের স্কিন নিয়ে, সো যেমনটা কিন্তু স্কিপ দেখতেই পারছেন আজকে কিন্তু আমাদেরকে বিডি একটি ডাটামার্স প্রি অ্যাক্সেস করে অলরেডি দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু অফিসিয়াল একটি প্রি অ্যাক্সেস। গাইস, সো এখানে দেখতেই পারছেন আমাদের ম্যাকটেনের একটি স্কিন রয়েছে, যেটা অ্যাট্রিবিউট থাকবে ডাবল অ্যাকুরেসি প্লাস সিঙ্গেল রেট অফ ফায়ার, এমনকি ম্যাগাজিনটা সিঙ্গেল ম্যানেজ থাকবে। সো এই গান স্কিন এমনকি পাশাপাশি 3-3টা গান স্কিন আপনার সকলে ম্যাকটেনে দেখতে পারবেন খুব শীঘ্র আমাদের ব্রিজ সেভার প্লাস এন সেভার জন্য র্যাম্পেজ ইভেন্টটা চলাকালীন, যেখানে কিন্তু আপনার সকলে এই ওল্ড গ্রোজা গানের স্কিনটা দেখতে পারবেন, যেটা কিন্তু আমাদের ইনকিউবেটর ছিল। সো আশা করছি অলরেডি অনেকের কাছে আছে, এনগেস কার কাছে নেই, কার কাছে ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক গাইস, এই যে আমাদের ম্যাকটেনে ইনকিউবেটর, এটা কিন্তু খুব শীঘ্র আমাদের গেম তোর আসলে আছে, যেটা কিন্তু রিং টাইপের ইভেন্ট তোর আপনার সকলে দেখতে পারবেন, যেহেতু আমাদের ব্রিজ সেভার প্লাস
প্লাস এনএসএবার জন্য ইনকি ফিল্টার অলরেডি রিমুভ করা হয়েছে সো গাইস ফ্যান জগতে যে আমাদের বিডি সেবার প্লাস এনএসএবার জন্য আপনারা সকলে ডক্টর স্যান্টিবডিতে কভারটা দেখতে পারবেন গাইস আমাদের ডক্টর স্যান্টিবডিতে যা আশা করছি স্কিপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিক্স পাওয়া হচ্ছে আপনারা তুমি খুব শীঘ্রই একটা বড় সরো উইশ টাইপের ইভেন্টের ভিতর দেখতে পারবেন ওই উইশ ইভেন্টের ভিতর কিন্তু চান্সেস রয়েছে আমাদের এই স্যান্টিবডিতে রিটার্ন করার বিকজ গাইস এটা কিন্তু আবারো প্রচুর পরিমাণে রেয়ার হয়ে গেছে তো আজকের এই ভিডিওটি নিচে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কার কার আমাদের ডক্টর স্যান্টিবডিতে বিডি সেবার প্লাস এনএসএবার জন্য রিটার্ন চাচ্ছেন গাইস এত কষ্ট করে তোমাদের জন্য এতগুলা লেকশন আপডেট ম্যানেজ করেছি তাই তোমাদের কাছে আজকে আমার একটাই রিকোয়েস্ট রইল যে যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবটি করে দিও এন্ড আজকের এই ভিডিওটিতে একটু করে লাইক করে দিও প্লিজ এসো গাইস ফাইনালি কিন্তু আমাদের স্বপ্নের বান্ডিল যেটি কিন্তু র্যাম্পেজ ইভলিউশন বান্ডিল এটি কিন্তু আমি আজকে বের করে ফেলছি সো আপনারা যদি ইভেন্ট স্পেন্ডের ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোনো একটা ভিডিওর মাধ্যমে এমনকি আমি ডেডিকেটেডলি ভাবে এটা নিয়ে আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ গাইস ফাইনালি কিন্তু আমাদের গেমটির ওবি ফুটন আপডেটে চলে আসছে আপনারা তো সকলেই জানেন আমাদের গেমটির প্রতিটা ওবি আপডেটে কিন্তু বোনাস ডেমো টপমেন্ট হয় যে লিক্স রেকর্ডিং জানাচ্ছে খুব শীঘ্রই আপনারা সকলে আমাদের ব্রিটিশ সেভার প্লাস এনএস সেভার জন্য আবারও এই যে ডায়মন্ড বোনাস টপমেন্ট দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবল হতে দেখতে পারবেন সো পসিবল ডেট রয়েছে আমাদের গেমের ভিতর কিন্তু নেক্সট মান্থের 1-10 তারিখের ভিতর আসতে পারে বাট গাইস এটা 90% কনফার্ম এখনো পর্যন্ত 100% কনফার্ম করা হয় নাই সো গাইস পাঁচগুতে যে আমাদের ব্রিটিশ সেভার প্লাস এনএস সেভার জন্য নতুন ইভোশন গ্রোজা গানে স্কিনটা আপনারা সকলে কবে দেখতে পারবেন এমনকি গ্রোজা গানে স্কিনের ইভেন্টের অফিসিয়াল প্রেক্স শো করে অ্যাটোসিটিভ করে দেখিয়ে দিচ্ছে গাইস যেমনটা কিন্তু স্কিপ দেখতে পারছেন আমাদের নতুন ইভোলশন গ্রোজা গানের স্কিনটা কিন্তু আপনারা সকলে এরকম টাইপের একটা ফেরটল টাইপের ইভেন্ট হতে দেখতে পারবেন আমাদের গ্রোজা গানের স্কিনের অ্যাবিলিটি ম্যাক্স থাকা অবস্থায় ডাবল ডি রিপেয়ার সিঙ্গেল ড্যামেজ প্লাস এমনকি বুমবুনি স্পিডটা সিঙ্গেল ম্যানেজ থাকবে বুঝতেই পারছেন এটা 2D টাইপের একটা গান স্কিন হলেও কিন্তু মারাত্মক টাইপের একটা অ্যাট্রিবিউট দিয়েছে এখানে দেখতেই পারছেন আমাদের ফেরটল টাইপের ইভেন্টের ভিতর কিন্তু আমাদের গ্রোজা গানের স্কিনটা আসবে এই পর্যন্ত 100% কনফার্ম তো চলুন আমি আপনাকে এখন দেখিয়ে দিই লেভেল 1 থেকে কত পর্যন্ত ম্যাক্স করতে পারবেন এমনকি কি আসে বিষয় গাইস যেমনটা স্কেবোর্ড দেখতে পারছেন লেভেল 1 এ থাকা অবস্থায় আপনার সকলে এরকম দেখতে পারবেন যে কিন্তু নর্মাল একটা অ্যাট্রিবিউট সাথে আসে আমাকে 2 তে থাকা অবস্থায় এরকমটা দেখতে পারবেন আমাকে এটা আলোক হয়ে যাবে যেটা কিন্তু একটা কিল অ্যানাউন্সমেন্ট আমাকে 3 তে থাকা অবস্থায় নতুন একটা লুক দেখতে পারবেন এছাড়াও গাইস এটি কিন্তু যেহেতু নর্মাল একটা ইভলিউশন গান স্কিন অর্থাৎ বেসিক একটা গান স্কিন সেই ক্ষেত্রে আপনার সকলে এখানে লেভেল 1 থেকে কিন্তু লেভেল 7 পর্যন্ত ম্যাক্স করতে পারবেন এছাড়াও কিন্তু 5 এ থাকা অবস্থায় দেখতে পারছেন আমাদের হিট ইফেক্ট রয়েছে এছাড়াও কিন্তু দেখতে পারছেন ফায়ারিং ইফেক্ট রয়েছে সবগুলোই কিন্তু আশা করছি স্কিপোর্ড দেখতে পারছেন আমাকে লেভেল 6 এ থাকা অবস্থায় নতুন লুক দেখতে পারছেন এসব কিন্তু আনলক অ্যানিমেশন দেখতে পারছেন এগুলো কিন্তু আপনার সকলে দেখতে পারবেন আমাকে লেভেল 7 এ যখন আপনার সকলে নিয়ে যাবেন তারপর কিন্তু আপনার সকলে এক্সপ্লোসিভ লেভেলের একটা ইমোট দেখতে পারবেন তো ইমোটের আগে চলুন আমি আপনাকে এটার যে স্পেশাল ইফেক্ট রয়েছে ওটা সম্পর্কে বলে দিই এখন ধরেন আপনি এনিমিকে মারতেছেন এনিমির কাছে কিন্তু আপনার থেকে 1 HP যদি বেশি থেকে থেকে সেক্ষেত্রে কিন্তু এই গ্রোজাটা এনিমিকে বেশি ড্যামেজ করবে পরিমাণের মতো সো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরে গেছেন এসব কিন্তু লেভেল 7 এ থাকা অবস্থায় নিউ লুকের পাশাপাশি একটা এক্সপ্লোসিভ ইমোট আপনার সকলে দেখতে পারবেন সো এই গ্রোজা গানের স্কিনটা আপনার যা যারা বের করবেন তার কিন্তু আগে থেকে উইকলি মান্থলি করে রাখতে পারেন তাহলে কিন্তু ইজিলি ফেরটুল ইভেন্ট আসা মাত্রই আপনার সকলে কমপ্লিট করে ফেলতে পারবেন সো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরে গেছেন এসব গাইস এটার এক্সপ্লোসিভ ইমোটটা তো আশা করছি দেখতে পাচ্ছেন যেটি কিন্তু একেবারে ব্যাকগ্রাউন্ডটা ব্লার এন্ড ব্ল্যাক করে ফেলে যেটি কিন্তু জোস লেভেলে একটা ইমোট বলা চলে এন্ড দেন গাইস পসিবল ডেটের কথা বলতে কিন্তু একটি কথা বলা হচ্ছে আমাদের নেক্সট মান্থ অর্থাৎ সেপ্টেম্বর মাসের কিন্তু 4-10 তারিখের ভিতর আপনার সকলে এরকম টাইপের একটা ফেরটুল ইভেন্ট কিন্তু দেখার হাইলি চান্সেস রয়েছে পর্যন্ত 100% কনফার্ম সো গাইস এই ছিলন কাম টু ভিডিও এন্ড ভিডিওটি যদি আপনাকে ভালো লাগতো তাহলে অবশ্যই লাইক ক্লিক করবেন এন্ড আপনাদের বন্ধুদের সকলকে বেশি সুকরি শেয়ার করে দিবেন তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইস